কুমিল্লায় রূপায়ণ দেলোয়ার টাওয়ার উদ্বোধন করা হয়েছে, একই সাথে দোকান হস্তান্তর করা হয়েছে। দুপুরে নগরীর রূপায়ণ দেলোয়ার টাওয়ার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান এবং ষষ্ঠ তলায় 38 জন মালিককে দোকানের কাগজ বুঝিয়ে দেওয়া হয়। কুমিল্লা থেকে আজিউল হকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুমিল্লায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো বিলাসবহুল এবং আধুনিক মানের বিপণী বিতান রূপায়ণ দেলোয়ার টাওয়ার। শনিবার দুপুরে রূপায়ণ দেলোয়ার টাওয়ারে উদ্বোধন এবং দোকান হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকমো বাহাউদ্দিন বাহার। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন। পরে ফিতা কেটে রূপায়ণ দেলোয়ার টাওয়ারে উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় ব্যবসায়ী মালিকপক্ষ ও ক্রেতা বিক্রেতা সকলকে মিলে মার্কেটটি এগিয়ে নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য আকমো বাহাউদ্দিন বাহার। এর পরবর্তী পর্যায়ে এটার সকল জট আমি আস্তে আস্তে করে দিয়েছি। আমাদের এখানে কিছু দরিদ্র দোকানদার ছিল, আমার তাদের সাথে শর্ত ছিল যে তাদেরকে প্রবাহিত হবে। আজকে তারা সবাই প্রবাহিত হচ্ছে, আমি জেনে আনন্দিত এবং খুশি হয়েছি। আমি রূপায়ণকে ধন্যবাদ জানাই। আমাকে রতন ভাই বলছে আপনার তো সব দোয়া, আমি তো দোয়াতেই আছি, দাওয়াতে তো নাই। আমি কুমিল্লার মানুষকে ভালোবাসি, ওরা আমাকে দোয়া করে, আমার প্রাপ্তি এটা। আসলে আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা চাই যাতে কুমিল্লাকে আমরা সুন্দর করে নিয়ে যেতে পারি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন। এ সময় তিনি দেলোয়ার টাওয়ার নির্মাণে সহযোগিতা করার জন্য সংসদ সদস্য আকমো বাহাউদ্দিন বাহারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই যে মার্কেটটা তৈরি হয়েছে, এটা আমাদের অনেক কষ্টের একটা ফসল। আসলে বিজনেস করতে আসি, লাভ থাকবে থাকতেই পারে, কিন্তু এই মার্কেটটা করতে গিয়ে এই ধরনের সমস্যা বা প্রতিকূলতার মধ্যে আমরা ফেস করছি। তো এমপি মহোদয়ের সামনে আমি বলি যে আসলে ওনার সহযোগিতা বা ওনার ই না থাকলে আজকে এই মার্কেটটা কিন্তু এই জায়গায় দাঁড়াতো না। এটা কিন্তু কোনো কিছু বিনিময়ে না, জাস্ট আপনাদের প্রতি ওনার একটা ভালোবাসা। হ্যাঁ, এবং আপনার নির্ভ মানুষ, উনি সবসময় চাইছে যে না আমার কুমিল্লাবাসী যেন ভালো থাকে। রূপায়ণ দেলোয়ার টাওয়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কর্মকর্তাবৃন্দ সহ আরও অনেকে। ডেস্ক রিপোর্ট, এশিয়ান টেলিভিশন।